Assalamualaikum, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। सबाई के जाना ईदे प्रीति और शुभेच्छा। आज के हमारे वीडियो टी चान रहते ईदे व्यस्तार कारण घुरा घुरी आनंद करार कारण वीडियो टी दाव है नी व्यस्तार माझे ताई आज के शेयर करछी। आज के हमरा एसेछी लंडने क्वीन स्ट्रीटे। हमरा जरा लंडने थाकी सबाई चीनी। আমরা এখানে ঈদের মার্কেট করি। এখানে সব পাকিস্তানি ইন্ডিয়ান সব দোকান। তো আজকে আমরা একদম ঈদের শেষের কেনাকাটা করার জন্য আসা এবং ঘোরাঘুরি করার জন্য মেহেদি দিতে আমি সময় করে একদিন দেখাবো দিনের বেলা পুরো গ্রিন স্ট্রিটটা। আজকে আমরা চান্দাতে যে আনন্দ করি সব সময় প্রতি বছর সেটা একটু ভিডিও করছি। আগে তো আমি ব্লগ করতাম না, আমার ব্লগের কোনো চ্যানেল ছিল না, তাই কখনো ভিডিও করা হয়নি। আজকে একটু ভিডিও করেছি, তো সেটাই শেয়ার করছি। চান্দাতে আমরা খুবই মজা করি সব ফ্রেন্ড সার্কেলরা মিলে। সারা রাত ভরে গ্রিন স্ট্রিটে মেহেদি দেওয়া হয় রাস্তা দিয়ে। আর এগুলো যে দেখছেন এগুলো সবই হচ্ছে রাস্তার ফুটপাতে চুরি খেলনা সব এগুলো বসে চান্দাতে। আর এই যে সারা রাস্তা ভরে মেহেদি দেওয়া হয়, সবাই লাইন ধরে দাঁড়িয়ে মেহেদি দেয়, আমরাও মেহেদি দিই। তো আমরা প্রথমে ঘোরাঘুরি করব, পরে হয়তো মেহেদি দিব, কিন্তু আমরা আর আনফর্চুনেটলি মেহেদিটা দিতে পারিনি। এত ভিড় ছিল যে আমাদের আর মেহেদি দেওয়া হয়নি। আমাদের একটা ফ্রেন্ড ও দিতে পেরেছে। তো একদম বাংলাদেশে যেরকম গাউসিয়া নিউ মার্কেটগুলোতে থাকে চান্দাতে যেমন ভিড় থাকে আর ফুটপাথ ভরে যত সব জিনিস থাকে লন্ডনে ঠিক সেই রকম চান্দাতে দিন আমাদের ঈদের আমেজটা পাওয়া যায় যে বাংলাদেশের মতো। তো ওই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি মেহেদি দেওয়ার জন্য। সবাই ঘোরাঘুরি করছি, একটু ভিডিও করছি। আমরা সারা রাত্র এইখানে গ্রিন স্ট্রিটে ভোর রাত পর্যন্ত লোক থাকে, অনেক লোকজনের সমাগম হয়। তো এবার করোনা ভাইরাসের জন্য রোজার ঈদেও আমরা গিয়েছিলাম, তখন একদম প্রচণ্ড লকডাউন ছিল, এরকম ভিড় ছিল না। তো এবার কোরবানি ঈদে মোটামুটি ভিড় হয়েছে। নর্মালি যখন করোনা ভাইরাস ছিল না তখন অনেক লোক হয়, অনেক লোক হতো এবং রাস্তা দিয়ে হাঁটা যায় না। এখন প্রায় রাত্র পৌনে দুইটা বাজে, আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় এবং সবাই মেহেদি দিচ্ছে। আর বড় যে সেন্টারটা থাকে গ্রিন স্ট্রিটে সেটা তখন বন্ধ ছিল, আমি ভিডিও করতে পারিনি। আমি যেতে যেতে সেই ইস্ট মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছে। আমি একদিন কোনো এক সময় পুরো গ্রিন স্ট্রিটটা দিনের বেলা একটু ভিডিও করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চান্দাতে আমরা গ্রিন স্ট্রিটে সবাই যাই, মানে বাংলাদেশের মতো একটা আমেজ আমরা সবাই পাই। যে বাংলাদেশি যেরকম চান্দাতে সবাই মার্কেটিং করে, ঘোরাঘুরি করে, কেনাকাটা করে, মেহেদি দেয়, তো ইংল্যান্ডে ঠিক রাস্তার ফুটপাতে শুধু রোজার ঈদে এবং কোরবানি ঈদে এইরকম মেহেদি বসে দেওয়ার জন্য। সব জায়গাতে পুরো দুই রাস্তার দুই পাশ দিয়ে লোক মানে ভর্তি থাকে মেহেদি দেওয়ার জন্য। এত ভিড়ের মধ্যে আমরাও লাইনে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মেহেদি দিতে পারিনি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর যেহেতু আমার দুইটা বাচ্চাই খুব ছোট, ওরাও ডিস্টার্ব করছিল, অনেক রাত্র হয়ে গিয়েছিল। সকালবেলা ঈদ আবার ঘুরতে যাব, সব কিছু মিলিয়ে আর মেহেদিটা পরে আমি আর দিইনি। বলেছিলাম আমাদের একটা ফ্রেন্ড ও শুধু মেহেদি দিতে পেরেছে, ও যখন জায়গা পেয়েছে বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য। ও মেহেদি দিয়েছে, তখন প্রায় রাত্র অনেক, তা আমি আর দিইনি মেহেদি। এত রাত্রে দিয়ে আবার আজকে নিয়ে আসবো, ও কান্নাকাটি করবে, ওকে খাওয়াতে হবে, জামাকাপড় চেঞ্জ করতে হবে, তাই আর মেহেদিটা আমার দেওয়া হয়নি। যাই হোক, মেহেদি দিতে না পেরেছি তো কী হয়েছে,
চান্দাতে যে এনজয় করেছি সবাই মিলে এটাই অনেক বড়। আমরা ঘুরে ফিরে এখন আবার কয়েকটা দোকান খোলা ছিল, সেই দোকানগুলোতে একটু ঘুরেছি, পাঞ্জাবি দেখলাম, ড্রেস দেখলাম যে নেওয়া যায় কি না, কারণ চান্দাতে অনেক সময় সেল দেয়। নর্মালি যা সেল থাকে তার চেয়েও অনেক বেশি সেল দেয় চান্দাতে। তো আমরাও মাঝে মাঝে ড্রেস কিনি চান্দাতে, কিন্তু এবার আর কিনতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিল আর ওই রকম সেলও ছিল না। প্রতি বছর যেরকম সেল দেয় চান্দাতে, আমরা এবার এরকম সেল পাইনি, কেনাও হয়নি। তো একটু ঘুরে ফিরে দেখছিলাম যদি কিছু ভালো লাগে নেব। তো আমরা একটা পাঞ্জাবি নিয়েছি, লাস্টে আমাদের একটা পাঞ্জাবি শর্ট ছিল সেটা আমরা একটা কিনেছি। এই যে সবাই মিলে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিচ্ছি, সবাই খুব শহীদ ভাই, মামা, শোয়েব সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আড্ডা দিচ্ছে। আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, তো ওরা আসার পরে আমরা আবার একসাথে জয়েন্ট হয়ে তারপর আবার ঘোরাঘুরি করেছি। সবাই মিলে একসাথে হাঁটা, গল্প করা, এটাই হচ্ছে চান্দাতে আমাদের আনন্দ। আর সারা রাস্তা ভরে গান বাজে, বাংলাদেশে যেরকম গান বাজে, তো আমি সেই গানগুলো বা সাউন্ডগুলো দিইনি যদি কোনো প্রবলেম হয় সেই কারণে, নাহলে আমি আপনাদেরকে গানগুলো শোনাতাম পুরো বাংলাদেশের মতো। মানে সারা রাস্তা ভরে হিন্দি গানগুলো চলে এবং খুবই ভালো লাগে। এটা আরেকটা শপ মলের ভিতরে, আমি তো বলেছি অনেক রাত্র হয়ে গিয়েছে, তারপরেও দেখেন মার্কেটগুলো তো মোটামুটি ভিড় আছে, সবাই একটু ঘোরাঘুরি করছে, কিছু কেনাকাটা করছে। আর আমি একটু ভিডিও করলাম, অনেক দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যেগুলো খোলা ছিল ওইগুলো আমি একটু ভিডিও করেছি। আর আসলে চান্দাতে বেরোলে অনেক পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, বা অনেকের সাথে আছে দেখা হয় না, কিন্তু চান্দাতে অনেক দূর দূরান্ত থেকে ফ্রেন্ডসটা আসে, সবাই একটু চান্দারটা উপভোগ করার জন্য। যতটুকু পেরেছি আমি আপনাদেরকে ভিডিও করে একটু দেখিয়েছি, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাকে সবসময় সাপোর্ট দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।